সর্বোচ্চ কোয়ালিটির একটা যাচ্ছে এবং খুবই শান্ত, এর তলায় হাত দিলে দেখেন কিচ্ছু বলে না, এবং প্রচুর জায়গা রয়েছে উলানে, উলানের পাইপ গুলাও দেখা যাচ্ছে। এটা হাই পার্সেন্টের গাভীর, যে যে গুণ থাকে এর মধ্যে ইনশাল্লাহ সব গুণই আছে। গলানে কম্বল নেই, তারপর আপনার নাভি নেই। এটার আমাদের চাওয়া দাম 2,45,000। তারপরে দেখতে পাচ্ছেন একটা ডবল ফিগারের গাভী, এটার বাচ্চা হয়তো এরকম হয়তো আর একটু সময় নেবে, 5-7 দিনের মধ্যেই ইনশাল্লাহ বাচ্চা দেবে। এটা আমাদের চাওয়া দাম 3,30,000। এই গাভীটার বাচ্চার বয়স মাত্র 7 দিন। এটা আমরা 22 থেকে 23 কেজি দুধের গ্যারান্টি দিয়ে সেল করব। দুধের গরু বিক্রি করতে হলে 12 লিটার দুধের গরুকে বলতে হয় 22 লিটার, তাহলে সে দুধের গরু কিন্তু অনায়াসে বিক্রি করা যায়। কিন্তু দুধের বাড়ি অ্যাগ্রো আপনাদের এটুকু বলতে পারে, কোনো অসত্য তথ্য দিয়ে কাস্টমারকে আমরা বিভ্রান্ত করি না। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মোড়ল। বন্ধুরা, চলে এসেছিলাম দুধের বাড়ি আগ্রহতে, যে যা ফাঁকা জায়গাটা দেখছেন এইখানে। দুধের বাড়ি আগ্রহতে ঈদের আগে কুরবানির গরু তুলেছিল অস্থায়ী শেড বানিয়ে। আমরা সেই ভিডিওটা দেখিয়েছিলাম যে এখানে তারা 70,000, 80,000, 90,000, 1,00,000 ও 1,00,000 টাকার কাছাকাছি এপি টপিট দিয়ে প্রায় 150-200 গরু এখানে ছিল। পাশাপাশি টপ মিলে তাদের গরু ছিল 200। আমরা ভিতরে রাজীব ভাই আছে, রাজীব ভাইয়ের সাথে আলোচনা করবো এবছর কুরবানিটা কেমন গেল। এবং মাশাল্লাহ, আমরা যখন আসছিলাম আমাদের ভিডিও দেখেও কিন্তু কাস্টমার এসেছিল, এবং আমরা বেশ কয়েকজন কাস্টমার সাথে কথাও বলেছিলাম ঈদের আগে। তারা কিন্তু এখান থেকে গরু নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছিল যে এত সুন্দর সুন্দর গরু এবং সব দেশাল গরু, সুন্দর কালারের রঙের গরু তারা কম দামে পেয়েছিল, এবং অনেকে বলছিল যে হাটের থেকেও নাকি তারা ভালো দামে কিনেছে। এছাড়া বন্ধুরা, দুধের বাড়ি আগ্রহ মানে কিন্তু ডেইরি খামার, দুধের বাড়ি আগ্রহ মানে গাভি বিক্রি, দুধের বাড়ি আগ্রহ মানে সুন্দর সুন্দর বকনা বিক্রি, ভালো পেডিগ্রি আলা। তা আমরা ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখবো তাদের এখন মানুষ কিন্তু কুরবানির পরে কিন্তু মানুষ কি করছে, যে অনেকের গাভি মানুষ ষাট গরু বিক্রি করেছে, এখন অনেকেই কিন্তু গাভি গরু তুলছে। হ্যাঁ, তাই আমরা দুধের বাড়ি আগ্রহতে এসেছি। তবে দুধের বাড়ি আগ্রহতে গাভিগুলো দেখার আগে একটু তাদের অ্যাড্রেসটা একটু জেনে নিই। দেখুন, দুধের বাড়ি আগ্রহ ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন অ্যাভিনিউ 2 এর শেষ মাথায়, ব্লক ই রোড 13 প্লট 7, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান। এছাড়া আপনারা এই যে দেখতে পারলেন যে আমাদের রাজীব কায়েস ভাইয়ের মোবাইল নাম্বার আছে, এবং রাজীব কায়েস ভাই এখানে আসার আরো সহজ লোকেশনটা কিভাবে আসলে আপনি দ্রুত আসতে পারবেন সে বিষয়টা ব্রিফ দিবেন। বন্ধুরা চলেন, ভিতরে রাজীব ভাই আছে, আমরা রাজীব ভাইয়ের কাছে চলে যাই এবং তার কাছ থেকে তাদের গাভিগুলোর পেডিগ্রিটা জানি যে কেমন দুধ হবে এবং তার দামটা বা কেমন হবে। রাজীব ভাই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার গাভিগুলোর পেডিগ্রি আমি জানতে চাই। জি, চলেন গাভিগুলো দেখাই। জি, এই যে দেখতে পাচ্ছেন, এটা প্রথমে একটা জার্সি 6 দাঁতের সেকেন্ড বাচ্চা দেবে, এবং হাই পার্সেন্টের জার্সির যে বৈশিষ্ট্য থাকে, জার্সির পিছনটা হয় একবারে এল কোয়ালিটির। দেখেন, এটা বাচ্চা হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো দিতে পারে, আর একটু সময়ও নিতে পারে। সর্বোচ্চ কোয়ালিটির একটা জার্সি এবং খুবই শান্ত, এর তলায় হাত দিলে দেখেন কিচ্ছু বলে না, এবং প্রচুর জায়গা রয়েছে উলানে, উলানের পাইপ গুলাও দেখা যাচ্ছে। এটা হাই পার্সেন্টের গাভীর, যে যে গুণ থাকে এর মধ্যে ইনশাল্লাহ সব গুণই আছে। গলানে কম্বল নেই, তারপর আপনার নাভি নেই। এটার আমাদের চাওয়া দাম 2,45,000। তারপরে দেখতে পাচ্ছেন একটা ডবল ফিগারের গাভি, এটার বাচ্চা হয়তো এরকম হয়তো আর একটু সময় নেবে,
5-7 দিনের মধ্যেই ইনশাল্লাহ বাচ্চা দেবে। এটা আমাদের চাওয়া দাম 3,30,000, এবং চাওয়া দাম আর বিক্রি দাম প্রায় কাছাকাছি। হয়তো দর্শক ভাববে যে মনে হয় চাওয়া দাম আর বিক্রি দামে অনেক ফারাক আছে, সেক্ষেত্রে এটাও জানাই দিই আমাদের চাওয়া দাম আর বিক্রি দাম প্রায় কাছাকাছি থাকে, এবং দুইটাই কিন্তু ডবল বডির। ওই পাশে একজন গিয়ে একটু দাঁড়াও, তাহলে দর্শক বুঝতে পারবে যে গাভীটার হাইট কত বড়। মাশাল্লাহ মাশাল্লাহ, বলেন হ্যাঁ মিষ্টি চলেন মিষ্টি ভাব, আমরা ভিতরে ভিতরে গিয়ে গিয়ে দেখাই। গাভিগুলো আছে, গাভিগুলো একটু দেখি। তারপরে এদের দেখতে পাচ্ছেন, এটা বর্তমানে 5 মাসের প্রেগনেন্ট, এখনো দুধ হচ্ছে 10 কেজি 11 কেজি। আর এই ধরনের প্রেগনেন্ট এবং রানিং দুধ এই ধরনের গরু আমাদের কাছে বেশ কিছু আছে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একটা উড বলতে পারেন যে এত বড় সাইজের প্রথম বাচ্চা দেবে 4 দাঁত। একজন ওই পাশে গিয়ে একটু দাঁড়ালে পরে বুঝতে পারবে যে গরুটা আসলে কত বড় সাইজের। প্রথম বাচ্চা দেবে এটা 8.5 মাসের প্রেগনেন্ট। এতে উলান মাত্র ঢিল দেওয়া শুরু হয়েছে। এটা কেউ নিলে এটা 2,30,000 দিতে পারবো। তারপরে চলেন আরো কিছু আমরা দুধ প্রেগনেন্ট গরু দেখাই। এই যে এটার সঙ্গে বাচ্চা নেই, ওর পেটে বর্তমানে 5 মাসের বাচ্চা রয়েছে। এটা 6 দাঁতে এবার সেকেন্ড বাচ্চা দেবে। এটা 5 মাস শেষ, 6 মাসে রানিং। এখন দুধ আছে বর্তমানে 10 থেকে 11 কেজি। এটা কম রেটে দিতে পারবো, এটা 1,80,000 দিতে পারবো। তারপরে চলেন আরো দেখান। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার 6 মাসের গাব, 12 কেজি দুধ রানিং। আমাদের এখানে এরকম অসংখ্য গরু আছে যেগুলা 5 মাস 6 মাসের গাব এবং দুধ হচ্ছে 10-এর উপরে। এই গরুগুলা নিলে পরে আপনাদের জার্নির জন্য, যেমন রানিং দুধের গরু কিনলে বা বাচ্চা হবে বা মাত্র বাচ্চা দিছে, এই গরুগুলো আপনার জার্নির জন্য সমস্যা হয়। কিন্তু এই গরুগুলো আপনার বাসায় গিয়ে 1 মাস 1.5 মাস রেস্ট পাবে, তারপরে ওরা আপনার পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিয়ে পূর্ণ দমে সার্ভিস দিতে পারবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন 4 দাঁতে, এখন ওর বাচ্চাটা বিক্রি করা হয়ে গেছে। ওর পেটে এখন বাচ্চা রয়েছে 5 মাসের বাচ্চা, এখন 9 কেজি দুধ হয়। 2 বেলায় 9 কেজি 10 কেজি দুধ, 5 মাসের প্রেগনেন্ট। এটা কিন্তু অনেক বড় সাইজের, দর্শক আসলে আসলে বুঝতে পারবে যে এটা কতটা বড় সাইজের। আর এখন মোবাইলটা একটু ঘোর টাইমটা দেখাবেন, এখন বাজে 9:36। দুধ দোহনের পরে আমরা ভিডিও করছি। এটা 2,25,000 দিতে পারবো। এবার চলেন আমরা বাচ্চা সহ কিছু গাভী দেখাই। হ্যাঁ এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা বর্তমানে 22 কেজি দুধ রানিং। এই গাভীগুলো দেখেন, সবাই দুধ দোহন শেষে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। আমরা যেহেতু আমাদের এটা বিক্রয় কেন্দ্র নাই, আমাদের গাভীর রেস্টের বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ, আমরা এই শোয়া গরু গুলাকে আর উঠাবো না। আমরা দর্শকদের একটু দেখাই দেবেন যে কতগুলা গাভী আছে। যেমন এই যে এই গাভীটার বাচ্চার বয়স মাত্র 7 দিন, এটা আমরা 22 থেকে 23 কেজি দুধের গ্যারান্টি দিয়ে সেল করব। তারপরে এখানে এই সাদাটা, এটা বকনা, এটা 2 দাঁতের, বর্তমানে ও 6 মাসের গাব, 6 মাসের গাবেও 13 কেজি দুধ রানিং, 2 দাঁত 6 মাসের গাব এবং 13 কেজি দুধ। তারপরে এই যে এই সাদাটার সঙ্গে একটা মেয়ে বাচ্চা, বাচ্চার বয়স 1 মাস, এটা এখন বর্তমানে 20 কেজি রানিং।
এটা 3.5 লাখের মধ্যে দিয়ে দেবে, এটা কিন্তু শুয়ে আছে বলে বোঝা যাচ্ছে না কত বড় গাড়ি। সেক্ষেত্রে দর্শকরা আসলে দেখে নিতে পারবে, কারণ আমরা গাভীর বাচ্চাগুলো একটু দেখাই যে কতগুলা বাচ্চালা গাভী রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 3টা বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলোর বয়স 1 মাস করে। এদিকে রয়েছে যে 4টা বাচ্চা, এটার বয়স আজকে 3 দিন, এটার বয়স 4 দিন, এটার এখনো নাভি পড়ে নাই 2 দিন। তারপরে যে আমরা দেখালাম যে বড় সাইজের একটা গাভী 22 লিটার গ্যারান্টি দেবো ইনশাল্লাহ, এইটার এই যে মেয়ে বাচ্চা। আচ্ছা, এইটা আর এর মা দুধ দেয় কতটুকু? 22 লিটার। এ বাচ্চা হলো মেল না ফিমেল? মেয়ে বাচ্চা। এর মা সহের দাম কত? এটা 3,60,000 দেওয়া যাবে। 3,60,000, 22 কেজি দুধ, 3,60,000। হ্যাঁ। আর এটা দাঁড়ায় আছে, এই যে বয়স কতদিন? এটা বয়স 2 দিন। এটা দুধের এখনো মাপ পাওয়া যাবে না, এটা দুধের মাপ আরো 7 থেকে 10 দিন পরে পাওয়া যাবে। এর মা কেমন ধারণা করা যায়? এর মা 20 লিটারের উপরে। 20 লিটারের উপরে কেমন দামে সেল হবে এর মা সহ? এর মাটা হয়তো আপনার 3 লাখে দেওয়া যাবে। 3 লাখে। আর এই যে বসে আছে মাথায় সুন্দর সিট, দর্শকরা আসুক ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমরা আমাদের সারের কালেকশন কিছু দেখাই চলেন, যে যারা আসবে তারা আমাদের এই সারগুলা, এখন সারগুলাও রেস্ট নিচ্ছে। এটা এদের শাহিওয়াল, তারপরে যে এখানে শুয়ে আছে এটা শাহিওয়াল, তারপরে যে দাঁড়ায় আছে নর্থ বেঙ্গল গ্রে, ওই পাশে শুয়ে আছে আমাদের আইকনিক ব্রাহ্মা, ব্রাহ্মা। তারপরে যে এটা দেখ দেখতে পাচ্ছেন ফ্লেক বিবকনা, ফ্লেক বিবকনা, তারপরে যে এখানে দাঁড়ায় আছে মুন্ডি, মুন্ডি বকনা, এটাও মুন্ডি বকনা, এবং বড় সাইজের কিছু বকনা রয়েছে, সেগুলো চলেন দেখাই। এই বাচ্চাগুলা 3টা একবার লট আকারে দিতে চাচ্ছি, 3টা একসঙ্গে বিক্রি হবে, আলাদা আলাদা বিক্রি হবে না। এক একটা অ্যাভারেজ 53,000 টাকা পিস লটে চাচ্ছি, 85,000 টাকা পার পিস। 85,000 টাকা পার পিস? হ্যাঁ, মানে এইটা 85,000 টাকা প্রত্যেকটাই লটে, 85,000। আর যখন কেউ ভাঙে ভেঙে নিতে চাবে, কোনোটা 95 হবে, কোনোটা হবে আবার 75। এইদিকে 3টা বকনা আছে, এই 3টা বকনা যদি কেউ নিতে চায় এটা লট আকারে দেব 80,000 টাকা। প্রথমটা লগ্নি, তারপরে এটা মুন্ডি, এটার বয়স হবে 9 মাস। এগুলো সব 80,000 টাকার লট? 80,000 টাকা লট। তাহলে 53,000 টাকা আছে 3টা, 80,000 টাকা থাকলো 3টা, আর 85,000 টাকা, তাই না? হ্যাঁ, 85,000 টাকা 5টা। তারপরে এই যে আমাদের এখানে বড় সাইজের 11 মাস 12 মাসের যে বকনা গুলা, সেগুলা সবে যেখানে শুয়ে আছে দেখুন, মুন্ডি মাথা, মাথায় ঝুটি, আর যারা জার্সি বকনা চাই, জার্সি বকনা গুলো আমাদের সাভারে হোম কোয়ারেন্টাইন করা হচ্ছে, ওই 7 তারিখের দিকে জার্সি বকনা গুলো আমাদের ফার্মে ঢুকবে। যারা জার্সি লাভার আছে তারা 7 তারিখে দুধের বাড়িতে এগ্রো আসতে আসলে ইনশাল্লাহ অসংখ্য জার্সি বকনা থাকবে, এখান থেকে তারা বাছাই করে নিতে পারবে। আপনার মূল মেসেজটা কি দিতে চাচ্ছেন এবার? মূল মেসেজটা হলো আমরা দুধের গরু নিজেদের জন্য, দুধের গরু আমরা সংগ্রহ করি। এইখান থেকে কেউ যদি মনে করে যে দুধের গরু নেবে নিতে পারবে, সেক্ষেত্রে তাদের আর একটা বিষয়, যেমন দুধের গরু বিক্রি করতে হলে 12 লিটার দুধের গরুকে বলতে হয় 22 লিটার, তাহলে সে দুধের গরু কিন্তু অনায়াসে বিক্রি করা যায়। কিন্তু দুধের বাড়ি এগ্রো আপনাদের এটুকু বলতে পারে, কোনো অসত্য তথ্য দিয়ে কাস্টমারকে আমরা বিভ্রান্ত করি না, যে 12 লিটার দুধের গরু সেটাকে আমরা 22 লিটার বলবো, কাস্টমার আকৃষ্ট হয়ে গরুটা নেবে, যেটা 12 লিটার সেটা 12 লিটারই বলবো, যেটা আপনার 20 লিটার সেটা 20 লিটারই বলবো। আর আমাদের এখানে যেগুলো আমরা বলছি 20 লিটার, এইগুলা ইউটিউবে প্রচার হয় হচ্ছে 33 লিটার দুধের গরু। আসলে 33 লিটার দুধের গরু বাংলাদেশে খুবই বিরল, এবং 33 লিটার দুধের গরু, জেনুইন 33 লিটার দুধ দিচ্ছে সামনে, সেই গরু আপনি বাংলাদেশে কিনতে পাবেন না, কারণ যার কাছে আছে সে ওইটা বেচবে না, অন্যটা বিক্রি করবে। 20 লিটারের গরুগুলা বিশ্বস্ত জায়গা থেকে নিলে 20 লিটার দুধের গরু পাওয়া যায়। আর যারা আমাদের ফার্মে আসতে চায়, আমার ফোন নাম্বারটা 01758934533। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.
বন্ধুরা, দুধের বাড়ি এগ্রোতে এসেছিলাম, তাদের গাভিগুলো দেখলাম, বাছুরগুলো দেখলাম, ষাঁড় বাছুর দেখলাম, কিছু গাভির দাম জানলাম, দুধের রেকর্ড জানলাম, তাদের বাছুর যেগুলো আছে ওদের 53,000 টাকা কয়েকটা বাছুর আছে, 80,000 টাকার লটে কয়েকটা বাছুর আছে, 85,000 টাকার লটে কিছু বাছুর আছে, আবার 1 লাখ টাকার উপরেও কিছু বকনা বাছুর আছে। দুধের বাড়ি এগ্রো মূলত তারা সারা বছরই এখানে গাভি বকনা ভালো মানের এগুলো তারা বিক্রি করে। আপনারা আমাদের রাজীব ভাই বলেছেন যে আমরা দেখেছেন যে পুরো ভিডিও জুড়ে কিন্তু রাজীব ভাইয়ের নামের সাথে সাথে তার মোবাইল নাম্বারটা লেখা আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। আর সবাইকে বলবো, যারা নতুন ভিউয়ার হিসেবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার লাইক দিন, কমেন্ট করুন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও বানানো দেখানোর। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প, সেখানেও আপলোড করা হবে। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।